এবং গাজালি কি বলছেন জানেন? আমি যখন আল্লাহর দয়ার দিকে তাকাই, আল্লাহর রহমতের দিকে তাকাই, বান্দার গুনার দিকে একবার দেখি, আল্লাহর রহমতের দিকে একবার তাকাই, আমার আমার মন মন বলে আল্লাহর রহমত বান্দার গুনার চাইতে এত বেশি। যখন বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সমস্ত মানুষকে আল্লাহ তওবা করায়া হয়তো মাফ করে জান্নাতের মধ্যে দিয়া দিবে। হ্যাঁ, আল্লাহর দয়া আমাদের উপর বহুত বেশি না? আচ্ছা, এটা আজকে যে আমরা বাহাদুরি করি, আমাদের যে গর্ব, আমাদের যে অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি দিয়ে বানিয়েছে বলেন তো আপনারা? আমাদের কি দিয়ে বানিয়েছে? মাটি দিয়ে না? একটা দলিল দিতে পারবেন না আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে বলে? কোরআন থেকে একটা আয়াত বা একটা হাদিসও নাই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, এটার দলিল আছে? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে? আমরা মানুষ মাটির ফল খাদ্যের দেয় আল্লাহ বলেন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে। অমানুষ, তোমরা কিসের গর্ব, কিসের অহংকার করো? এক সময় তোমার কোন অস্তিত্ব ছিল? ওমা কুনতা মিন মাইন মাহিনা, তুই কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, কে এটাকে রক্ত বানাইছে? ওমান জাআলাকা মুদুগা, এটাকে কে মাংস পিণ্ড বানাইছে, জমাট করেছে? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কাল গুলো কে বানাইছে? ওমান কাসা আলাইহা লাহমা, এই কঙ্কালের উপর মাংসগুলো কে জোড়া দিছে? আল্লাহ বান্দার ডাক দেয়, কয় বান্দা কে করেছে এই সমস্ত কাজ? ইয়াকুরি যুকুম তিফলা, এই সমস্ত কিছু করার পরে আল্লাহ আপনাকে বাচ্চা, ছোট্ট বাচ্চা হিসেবে মায়ের পেট থেকে বাহির করেছে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বলি সিজারিং করে ডাক্তার বাচ্চা বাহির করছে, ডাক্তারের শুক্রিয়া আদায় করে না, এটা হতেই পারে না। এত ছোট্ট একটা রাস্তা দিয়া 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি ওজনের একটা বাচ্চা বাহির করা, আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করে আনছে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাহির না করে তাহলে এটা কোনোদিন সম্ভবই হয় না। আল্লাহ বলেন ওয়ামা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলে না? ও বান্দা, তুই কি ছোট ছিলে না? ওমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলে না? ওমা কুনতা জাহিলা, তুই কি মূর্খ ছিলে না? ওমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলে না? কেমন অসহায় ছিলে? ফাদালাক সিন্নুন তাক্কা, তোর একটা দাঁত ছিল না, তুই একটা বিস্কুট কামড় দিয়ে খাইবি। ওলা লাক ইয়াদুন তালবিস, তোর হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। মায়ের পেট থেকে বাহির হয়ে আসছিলাম, আপনারা কি কেউ বড় এ জন্ম ছিলেন নাকি? বুঝতে পারো এ জন্ম ছিলেন, সবাই তো ছোট ছিলেন, একটু মনে করে কিভাবে তোর আল্লাহকে অস্বীকার করতে পারো, কিভাবে আল্লাহকে অস্বীকার করছ? হাই রে হাই, আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা, তুই তো কাদার মতো তোর শক্তি ছিল না, তুই যে কাঁদবি এমন ক্ষমতা তোর ছিল না। আল্লাহ তু কাল বুকা, তোরে আল্লাহ তোর রব কাদা শিখাইছে, চিৎকার দেওয়াটা আল্লাহ শিক্ষা দিছে। অন্য জায়গায় আল্লাহ বলেন এটা কান্দন না রে বান্দা, এটা তোর আমি একটা বাঁশি দিছি, বাঁশি কোন সুবহানাল্লাহ। বাচ্চা যখন কাঁদে, বাচ্চা যখন চিৎকার দেয়, এক চিৎকার দেওয়ার সাথে সাথে মা যত গভীর কাঁদের মধ্যে নিয়োজিত থাকো,
একটা দৌড়িয়া বাচ্চার কাছে আসে হাজির হয়। আল্লাহ বলে বান্দারে কোনো কথা বলার তোর শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, শুধু একটা বাঁশির মতো কান্নার আওয়াজ তোকে দিয়েছিলাম। সেই কান্নার আওয়াজটা শোনার সাথে সাথে তোর মা বাবা তোর মা বাবার উপরে এমন একটা মহব্বত আমি ঢেলে দিয়েছিলাম, সেই মহব্বতের টানে মা তোর দিয়া তোর কাছে হাজির হয়ে যাইত, ঠিক কিনা? বাচ্চায় কাঁদলে মা যদি মাছ বাঁচতে থাকে মাছ বাঁধা শেষ করে পরে আসতে আসতে আধা ঘন্টা পরে থাকি কাঁদলে তখন হাজির হয় না, কাঁদার সাথে সাথে মা হাজির হয়ে যায়। আল্লাহ বলেন ফাআম্বাতু লাকা, আমি তাদের জন্য ঢেলে দিয়েছিলাম তোদের মায়ের ভিতরে এবং পাতলা দুধের রগ আমি দিয়েছিলাম যেখানে তো লাবানান খালিসা তোর জন্য একটা পরিষ্কার পিওর দুধের ব্যবস্থা করে দিয়েছিলাম। শীতের দিনে কুসুম গরম দুধ, গরমের দিনে হালকা হালকা ঠান্ডা দুধ আল্লাহ বাহির করে সেই মায়ের স্তন থেকে আপনার আমার খাবারের ব্যবস্থা করেছিল। সেই কথাগুলো মনে করে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহকে অস্বীকার করতে পারো বান্দা, কিভাবে আল্লাহকে ভুলে তোমরা ঘোরাফেরা করো। মসজিদে আজান হয়, একটা মসজিদে আজান না, বর্তমান সময়ে আপনার বাড়ি থেকে কমসে কম 5-7টা মসজিদের মাইকের আজানের আওয়াজ আপনার কানের মধ্যে গিয়ে টক্কর লাগায়, যুবকদের কানের মধ্যে টক্কর লাগায়, কিন্তু মাইকের আওয়াজ গুলি কান থেকে ঘুরে ঘুরে যায়, তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে না। আফসোস, অযুবক ধীর শত ধীর তোমার জন্য। আল্লাহ বলেন তুই ছোট ছিলে, কুনতা সগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলে আমি তোকে বড় করেছি। কুনতা যুঈফান ফাকাওয়াইতু, তুই কমজোর ছিলে দুর্বল ছিলে আমি তোকে শক্তি দান করেছি। কুনতা জাহিলান ফাআল্লামতু, তুই মূর্খ ছিলে কিছুই তুই জানতি না, তুই যখন জন্ম নিয়েছিলে তখন তুই ডাক্তার ছিলি না, ইঞ্জিনিয়ার ছিলি না, তুই তখন ব্যারিস্টার ছিলি না, তুই আলিম ছিলি না, হাফিজ ছিলি না, কিছুই ছিলি না, তুই অজ্ঞ ছিলে মূর্খ ছিলে, আমি আল্লাহ তোকে শিক্ষা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কথা মনে করে বান্দাকে আবার বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা এত সব কিছু করার উপরে তুই আল্লাহকে কিভাবে অস্বীকার করতে পারস, কিভাবে আল্লাহকে ভুলছ, কিভাবে আল্লাহর ইবাদত না করে তুই ঘুরে বেড়াস, কিভাবে আল্লাহর নাফরমানিতে তুই লিপ্ত থাকস। ও বান্দা তোর কি মনে পড়ে না তোর কোনো অস্তিত্ব ছিল না, আবার এমন একদিন আসবে যে দিন আপনার আবার কোনো অস্তিত্ব থাকবে না। মাঝরি তবে যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম যে আফসোস লাগে